আসসালামু আলাইকুম, আমি রোমানা ইয়াসমিন, ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহর থেকে বলছি। আজকে আমার এই ভিডিওটি অনেক নলেজেবল হতে যাচ্ছে, আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ অনেক কিছু আপনারা মিস করে ফেলবেন যদি স্কিপ। আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অন করে দিন। আজকের ভিডিওটা হচ্ছে, কিছু প্রশ্ন দেখেছি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে, সবার মধ্যে প্রায় এই ধরনের প্রশ্ন, বা এটা স্বাভাবিক, এটা হতেই পারে এই ধরনের প্রশ্ন, যে আপু কিছুদিন আগে গেল দেখলাম লন্ডনে, আপুর পোস্ট গ্রাজুয়েশন শেষও হয়ে গেল, এটা কিভাবে সম্ভব, রাইট? হ্যাঁ, যার কারণে আমি এই ভিডিওটা হচ্ছে আপনাদেরকে একটু ক্লিয়ার করব যে আসলে আমি এত দ্রুত কিভাবে শেষ করলাম আমার পোস্ট গ্রাজুয়েশন। আপনারা হচ্ছে জানেন যে আমি মস্কোতে ছিলাম, মানে রাশিয়ার রাজধানী মস্কোতে, ওখান থেকে কিন্তু আমি হচ্ছে লন্ডনে আসছি, এটা কিন্তু কম বেশি অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য এটা নতুন। তো আমি লন্ডনে আসছি রাশিয়া থেকে, যখন আমার ক্লাস শুরু হয়, আমার কিন্তু ক্লাস শুরু হয়েছিল অনলাইনে, আমি কিন্তু ওখানে 4 মাসের মতো ক্লাস করে ফেলেছিলাম অনলাইনে। আপনারা জানেন যে কোভিডের কারণে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠানে কিন্তু রেস্ট্রিকশন চলছিল, যার কারণে কিন্তু ম্যাক্সিমাম ক্লাসগুলো কিন্তু অনলাইনে হচ্ছিল। তো আমি 2021 সেপ্টেম্বরে স্টুডেন্ট, আমার কোর্স শেষ হয়ে যাবে সেপ্টেম্বরে, মানে আমি হচ্ছে লন্ডনে আসছি আমার পোস্ট গ্রাজুয়েশন ফর 1 ইয়ারের জন্য। সেপ্টেম্বর টু সেপ্টেম্বর কতদিন হয়, 1 ইয়ার, দেখতে দেখতে কেন সময়গুলো চলে যাচ্ছে আমি এই জন্যই বলছি। আমি রাশিয়াতে হচ্ছে অনলাইনে ক্লাস করেছি, আমাকে 4 মাসের মতো অনলাইনে ক্লাস করতে হয়েছে। এটা শুধুমাত্র এমন নয় যে আমি ওখানে ছিলাম যার কারণে আমাকে অনলাইনে ক্লাস করতে হয়েছে, বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে অনলাইনে ক্লাস ছিল ওই সময়, প্রত্যেক স্টুডেন্টদের জন্য রেস্ট্রিকশন ছিল যে ফার্স্ট টার্ম হচ্ছে অনলাইনে হবে, বাট সেকেন্ড টার্ম থেকে আমাদেরকে অবশ্যই ইউনিভার্সিটিতে উপস্থিত হতে হবে, মানে হচ্ছে ফেস টু ফেস ক্লাস হবে। যার কারণে আমি একটা ভালো সুযোগ পেয়েছিলাম, আমি রাশিয়াতে থাকা অবস্থায় আমি অনলাইনে ক্লাসগুলো কভার করেছি, অ্যান্ড দেন আমি সেকেন্ড টার্ম থেকে আমি লন্ডনে আসছি। তো এটা কিন্তু ওইদিকে কিন্তু আমার কিন্তু ইউনিভার্সিটি লাইফের কিন্তু কিছু একটা অংশ চলে গিয়েছে, যেটা অনলাইনের ক্লাসের মাধ্যমে, এবং বাকিটা কিন্তু এখানে আমি ফেস টু ফেস করে, এই যে আমার সামনে হচ্ছে সেপ্টেম্বর, বাট আমার অফিসিয়ালি গত পরশু দিন হচ্ছে আমার ক্লাস শেষ, ইউনিভার্সিটিতে আর যাওয়া লাগবে না ক্লাস করার জন্য। বাট আমার পোস্ট গ্রাজুয়েশন এখনও শেষ হয় নাই, বিকজ আমার এখনও মাস্টার প্রজেক্ট বাকি রয়েছে। মাস্টার প্রজেক্টের জন্য আমাদের এই যে 1 মাস, মানে সেপ্টেম্বর আসতে, যেহেতু আমার কোর্স হচ্ছে সেপ্টেম্বরে শেষ হবে, এই 1 মাস হচ্ছে, কারণ মাস্টার প্রজেক্ট হচ্ছে অনেক বড় একটা প্রজেক্ট, এটার উপর ডিপেন্ড করতেছে অনেক কিছু। সো তারা আমাদেরকে সময় দিয়েছে যাতে করে আমরা ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে আমাদের এই জার্নিটা শেষ করতে পারি। তো আশা করি আপনাদের ভিতরে যে কনফিউশনগুলো ছিল যে আপু এত আর্লি কীভাবে শেষ করলো পড়াশোনা, নতুনদের জন্য যারা লন্ডনে পড়াশোনা করার জন্য আসতে চাচ্ছেন, আপনাদের জন্য শুভকামনা রইল। দিনগুলো হচ্ছে খুব সুন্দরভাবে চলে যাচ্ছে, আর আমি হচ্ছে যেহেতু আমি রাশিয়াতে ছিলাম অনলাইনে ক্লাস, আমি ওখানে জব করতাম, সব কিছু মিলে আমার একটু সমস্যা হতো, বাট আল্লাহর রহমতে আমি এখানে এসে যখন ফেস টু ফেস ক্লাস করলাম, আমি কিন্তু ক্লাস ওইভাবে ফাঁকি দিই নাই, আল্লাহর রহমতে আমি প্রত্যেকটা ক্লাসই করেছি। সমস্যা যেগুলো হয়েছে শুধুমাত্র সেই ক্লাসগুলো আমি যেতে পারি নাই, যেমন আমি স্কটল্যান্ডে গিয়েছিলাম কয়েকটা, মানে 2টা ক্লাসের মতো মিস গিয়েছে, আর যেদিন অসুস্থ ছিলাম, আদারওয়াইজ আমি একেবারে রেগুলার ছিলাম এখানে আসার পরে, লন্ডনে আসার পরে, মানে শুরু থেকে একেবারে রেগুলার ছিলাম। আলহামদুলিল্লাহ আমার অফিসিয়ালি ক্লাস শেষ, এবং হচ্ছে আল্লাহর রহমতে আমার এই যে প্রজেক্টটা জমা দিলে আমার মাস্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনাদের দোয়া আছে, আল্লাহর রহমত আছে, পরিবারের বাবা মায়ের অনেক অনেক দোয়া ভালোবাসা। শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপুর কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। এই পরের জার্নিটা কি, আপনাদের ভিতরে কিন্তু অনেকেই জানার ইচ্ছা থাকবে যে আপু তাহলে কী করবেন, মাস্টার শেষ হয়ে যাচ্ছেন, অনেকে কিন্তু এটাও কমেন্ট করেছেন, তাহলে কী করবেন আপু, বাংলাদেশে আসছেন না ওখানে বিজনেস করার ইচ্ছা রয়েছে, না কী প্ল্যান? মানে এটা স্বাভাবিক, আমি যেহেতু আমার জীবনে ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি, এটা প্রশ্ন করাটা একেবারেই স্বাভাবিক। আমি হচ্ছে এখন যেহেতু আমি মাস্টার শেষ হচ্ছে, সো আমাকে PSWতে যেতে হবে, এটা হচ্ছে 2 ইয়ার্সের, আমাকে এদেশের গভর্নমেন্ট আমার ইউনিভার্সিটি থেকে একটা পারমিশন দিবে 2 ইয়ার্সের, আমি যে রিলেটেড পড়াশোনা করেছি সেইটা, আমার যে এক্সপিরিয়েন্সগুলো, আমার যে পড়াশোনাটা আমি করলাম, এটা আমি
প্রফেশনালি হচ্ছে কাজ করতে পারবো সেই ফিল্ড আর কি, যার কারণে আমাকে 2 ইয়ার্সে আরও ভিসা দিবে। সো আমি এটা হয়তো বা জানুয়ারির দিকে পাবো, তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর এই তো আর কি, আরও অনেক অনেক ইনফরমেশন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই হচ্ছে কমেন্টে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত আপুর কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।